BA 6th semester program course SEC 4 Sanskrit. আজকে আমি scientific and technical literature থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা। এখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্নও আসতে পারে, 10 নম্বরের প্রশ্নও আসতে পারে। এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্নও তোমাদের আসতে পারে পরীক্ষায়। এই টপিকটি নিয়ে এখন আমি আলোচনা করব। জ্যোতির্বিদ্যায় ভারতের গৌরবময় অবদান আছে। প্রাচীন ভারতবর্ষে চর্চিত বিজ্ঞান সংক্রান্ত শাস্ত্রগুলির মধ্যে জ্যোতির্বিদ্যা হচ্ছে অন্যতম। গ্রহ নক্ষত্র প্রভৃতির তথ্য অনুসন্ধান হচ্ছে এর মূল বিষয়বস্তু। বৈদিক যুগে যজ্ঞের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান, দিন রাত্রি, সূর্যচন্দ্রের গতি, অমাবস্যা পূর্ণিমা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রভৃতির জ্ঞান অপরিহার্য ছিল। এছাড়াও কৃষিকাজের জন্য ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, আবহাওয়ার গতি প্রভৃতি জানার প্রয়োজন ছিল। প্রধানত এই দুটি প্রয়োজন সিদ্ধির জন্য জ্যোতির্বিদ্যার উৎপত্তি হয়েছিল। এখন আমি প্রাচীন যুগের জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করব। জ্যোতির্বিদ্যার প্রাচীনতম নিদর্শন হচ্ছে জ্যোতিষ বেদাঙ্গ। এর কাল আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ। গ্রন্থটি ঋগ্বেদ ও যজুর্বেদের অন্তর্গত। এর ঋগ্বেদ অংশে 43টি অধ্যায় আছে এবং যজুর্বেদ অংশে 36টি অধ্যায় আছে। প্রধানত যুগের আবর্তন, সূর্যচন্দ্রের গতি, অমাবস্যা পূর্ণিমা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ প্রভৃতির আলোচনা এখানে আছে। অথর্বণ জ্যোতিষ নামে অথর্ববেদের এক পৃথক জ্যোতিষ গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। এছাড়া গার্গী সংহিতা, বৃদ্ধ গর্গ সংহিতা, পুষ্কর স্বাধীন, নক্ষত্র দীপিকা, পৈতামহ সিদ্ধান্ত প্রভৃতি গ্রন্থের নামও পাওয়া যায়। উক্ত রচনাগুলি বর্তমানে লুপ্ত। এখন আমি মধ্যযুগের জ্যোতির্বিদ্যা বিষয়ে আলোচনা করব। মধ্যযুগেই ভারতবর্ষে সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমি এবং বৈজ্ঞানিক জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়। জ্যোতির্বিদ্যার প্রধান দুটি ভাগ, গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ। জ্যোতির্বিদ্যার প্রধান বিষয়গুলি হচ্ছে গণিতের উপর নির্ভরশীল, আর ফলিত জ্যোতিষের কিছু কিছু বিষয় জ্যোতির্বিদ্যার অন্তর্গত। মধ্যযুগে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছিল সে সময়কার আচার্য এবং তাদের গ্রন্থগুলি নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব প্রথম আর্যভট্ট সম্বন্ধে। ভারতে সায়েন্টিফিক অ্যাস্ট্রোনমি বা বৈজ্ঞানিক জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন প্রথম আর্যভট্ট। ইনি বৃদ্ধ আর্যভট্ট এবং সর্বসিদ্ধান্ত গুরু নামে পরিচিত। তিনিই প্রথম পৃথিবীর আহ্নিক গতির তত্ত্ব আবিষ্কার করেন। অনেক পরবর্তীকালে পাশ্চাত্য জ্যোতির্বিদ কোপার্নিকাস এই রকম সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন। আর্যভট্ট রচিত গ্রন্থের নাম আর্যভটীয় বা আর্য সিদ্ধান্ত। এর শেষ তিনটি অংশ আর্যাষ্ট শতক নামে পরিচিত। এই গ্রন্থের চারটি অধ্যায়, এই চারটি অধ্যায় হল দশগীতিকা সূত্র, গণিতপাত, কালক্রিয়াপাত এবং গোলপাত। দশগীতিকা সূত্র, এই অংশে সংখ্যা গণনার এক অভিনব পদ্ধতির বিশ্লেষণ করা হয়েছে। গণিতপাত, এই অংশে 33টি আর্যা ছন্দে রচিত শ্লোকে গণিত শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আলোচনা আসি কালক্রিয়াপাত সম্বন্ধে। এখানে 25টি শ্লোকে জ্যোতির্বিদ্যাগত কালগণনার মূল নীতিসমূহ লিপিবদ্ধ হয়েছে। আর গোলপাত, এখানে 50টি শ্লোকে বৃত্ত সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবার আলোচনায় আসি জ্যোতির্বিদ লাট সম্বন্ধে। আলবেরুনির মতে লাট রচিত গ্রন্থের নাম সূর্য সিদ্ধান্ত। এখানে 14টি অধ্যায় আছে। বরাহমিহির তার পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে সূর্য সিদ্ধান্তের বিষয়বস্তুর বিবরণ দিয়েছেন।
এবার আলোচনায় আসি জ্যোতির্বিদ দ্বিতীয় আর্যভট্ট সম্বন্ধে। এই আর্যভট্টের গ্রন্থের নাম আর্য সিদ্ধান্ত। আলবেরুনি দুজন আর্যভট্টের কথা বলেছেন, ভাস্করাচার্য দ্বিতীয় আর্যভট্টের কথা জানতেন। এবার আমি আলোচনা করব জ্যোতির্বিদ লল্ল সম্বন্ধে। বৃদ্ধ আর্যভট্টের শিষ্য লল্ল রচিত গ্রন্থের নাম শিষ্যধি বৃদ্ধিদ তন্ত্র, শিষ্যদের বুদ্ধি বৃদ্ধির জন্য এই গ্রন্থটি রচিত। এর উপর ভাস্করের টিকা পাওয়া যায়। এবার আলোচনায় আসি জ্যোতির্বিদ বরাহ মিহির সম্বন্ধে। আর্যভট্টের পরবর্তী বিখ্যাত আচার্য হলেন বরাহ মিহির। তার কাল খ্রিস্টীয় ষষ্ঠ শতক। তার গ্রন্থের নাম পঞ্চ সিদ্ধান্তিকা। এটি জ্যোতির্বিদ্যার করণ পর্যায়ের রচনা। এই গ্রন্থে তৎকালে প্রচলিত 5টি সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত, পৈতামহ সিদ্ধান্ত ও বশিষ্ঠ সিদ্ধান্ত আলোচিত হয়েছে। লাটদেব পৌলিশ সিদ্ধান্তের উপর টীকা রচনা করেছেন। এবার আমি আলোচনা করব জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত সম্বন্ধে। বরাহ মিহিরের পরবর্তী আচার্য হলেন ব্রহ্মগুপ্ত। আনুমানিক 598 খ্রিস্টাব্দে তার আবির্ভাব। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। পরবর্তী টীকাকারদের মতে গ্রন্থটি পৈতামহ সিদ্ধান্তের উপর ভিত্তি করে রচিত। ব্রহ্মগুপ্ত সূর্য সিদ্ধান্তের অনেক মতের বিরোধিতা করেছেন। তিনি জ্যোতির্বিদ্যার অনেক জটিল বিষয়ের সমস্যার সমাধানও করেছেন। গণিতবিদ হিসাবে তার স্থান একেবারে প্রথম সারিতে। ভাস্করাচার্য তাকে গণক চক্র চূড়ামণি বলেছেন। এবার আলোচনা করব জ্যোতির্বিদ ভাস্করাচার্য সম্বন্ধে। সর্বশেষ বিখ্যাত জ্যোতির্বিদ হলেন ভাস্করাচার্য। তার কাল 1114 খ্রিস্টাব্দ। তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম হল সিদ্ধান্ত শিরোমণি। তার দ্বিতীয় গ্রন্থ হল করণ কুতূহল। সিদ্ধান্ত শিরোমণির 4টি অধ্যায়। এই 4টি অধ্যায় হল লীলাবতী, বীজগণিত, গ্রহ গণিতাধ্যায় এবং গোলাধ্যায়। এখানে প্রথম 2টি অধ্যায়ে গণিত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং শেষ 2টি অধ্যায়ে পৃথিবীর গোলত্ব এবং মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এছাড়াও জ্যোতির্বিদ্যা বিষয়ে আরও অনেক গ্রন্থ পাওয়া যায়। অতএব বলা যায় ভারতে জ্যোতির্বিদ্যার ধারণা বৈদিক যুগেই নিহিত ছিল। তখন মুনি ঋষিগণ জ্যোতিষ সংক্রান্ত অনেক বিচার বিমর্শ করেছেন। দীর্ঘদিন ধরে সেই পদ্ধতি গুরু পরম্পরাক্রমে অনুসৃত হয়েছিল, কিন্তু কালক্রমে তা হারিয়ে গিয়েছিল। পরবর্তীকালে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য প্রমুখ জ্যোতির্বিদগণ জ্যোতির্বিদ্যার ধারণা অব্যাহত রেখেছেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। এই পর্যন্তই আজকের আলোচনা।